দর্শক শুভেচ্ছা নেবেন। বাংলাদেশে নির্বাচনী তফসিল ঘোষণার পর উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি আবারও সক্রিয় হয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো। সেখানে দুটি খবর খুব গুরুত্ব সহকারে আজকে মিডিয়াতে প্রকাশিত হয়েছে। একটি হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচনের উপর আবারও যুক্তরাষ্ট্রের গুরুত্বারোপ, আরেকটি হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে বাংলাদেশের উপর চাপ দেওয়ার আহ্বান জাতিসংঘের। দর্শক, জাতিসংঘের খবরটি আপনাদেরকে আগে জানাতে চাই। দর্শক, এই খবরে বলা হচ্ছে মানবাধিকার পরিস্থিতির অবনতি, অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে বাংলাদেশের উপর চাপ দেওয়ার আহ্বান জাতিসংঘে। সেই খবরে বলা হচ্ছে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির অবনতি ঘটেছে, এখানে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু করার জন্য জরুরি ভিত্তিতে বাংলাদেশকে চাপ দিতে জাতিসংঘের মানবাধিকার পরিষদ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা। অথচ দেখেন, আইনমন্ত্রী একদিন আগে বলেছিলেন যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে শুধুমাত্র কানাডা আর স্লোভাকিয়া নাকি তাদের উদ্বেগ উৎকণ্ঠা জানিয়েছে বা আপত্তি জানিয়েছে, কিন্তু বাকি কত 170টা দেশ নাকি 70টা দেশ নাকি মানে পক্ষে বলেছে। অথচ আজকে অফিসিয়াল যা তাদের অ্যানাউন্সমেন্ট হচ্ছে এইটা। এই বিবৃতিতে 14 নভেম্বর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, তাতে ডক্টর মোহাম্মদ ইউনুস, আদিল রহমান খান, নাসিরুদ্দিন এলানকে হয়রানির প্রসঙ্গ তুলে ধরা হয়। বলা হয় চলমান আন্দোলনে বিরোধী দলীয় নেতা কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয় অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবি করা রাজনৈতিক নেতাকর্মী বেতন বৃদ্ধির আন্দোলনে থাকা শ্রমিকদের বিরুদ্ধে ভয়াবহ দমন পীড়নের কারণে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক পরিষদ। এতে বলা হয় সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং নাগরিক সমাজের নেতাদের বিরুদ্ধে বিচারিক হয়রানি করা হচ্ছে। মত প্রকাশের স্বাধীনতা দমন করার জন্য আইনের সংস্কারে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। এসব কারণে জাতিসংঘ মানবাধিকার পরিষদের বিশেষজ্ঞরা মঙ্গলবার উদ্বেগ প্রকাশ করেন। তারা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির পিরিয়ডিক রিভিউ সম্পন্ন করে এই উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে মানবাধিকারের এই অবনতিশীল পরিস্থিতি সমাধানের জন্য এই রিভিউকে ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে। দর্শক, আরেকটি খবর হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচনের উপর আবারও যুক্তরাষ্ট্রের গুরুত্বারোপ। এই খবরে বলা হচ্ছে আবারও বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও মুক্তভাবে জাতীয় নির্বাচনের উপর গুরুত্ব আরোপ করেছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আমরা অব্যাহতভাবে বলে আসছি যে আমরা বিশ্বাস করি বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু এবং মুক্ত নির্বাচন হওয়া উচিত, তা হতে হবে সহিংসতা মুক্ত। তার কাছে এই সাংবাদিক সম্প্রতি ভারতে অনুষ্ঠিত 2+2 মন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রসঙ্গ তুলে ধরেন। ম্যাথিউ মিলার বলেন, এই বিষয়ে মন্তব্য করার কিছু নেই তার। দ্বিতীয় প্রশ্নে ওই সাংবাদিক চলমান অবরোধের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের মার্কিন আহ্বান প্রসঙ্গে প্রশ্ন করেন। এর জবাবে ম্যাথিউ মিলার বলেন, অবাধ সুষ্ঠু মুক্ত নির্বাচনটি হচ্ছে যুক্তরাষ্ট্রের অন্যতম লক্ষ্য এবং তারা বরাবর এটার উপরে গুরুত্ব আরোপ করছে। দর্শক, বুঝতেই পারছেন যে এইভাবে নির্বাচনের তফসিল এবং সেটাকে কেন্দ্র করে যে আবারও বিরোধী দল বিএনপি সহ সকল রাজনৈতিক দল একযোগে সেটি প্রত্যাখ্যান করেছে এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে তারা যে আন্দোলন করছে তার প্রেক্ষিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের এই আহ্বান নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।